ওয়েলকাম টু স্টুডেন্ট টিউটোরিয়াল প্রিয় শিক্ষার্থীরা আজ আমি দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট ফোর এর প্রশ্নগুলো উত্তরসহ আলোচনা করবো এটা তোমাদের নতুন অ্যাক্টিভিটি টাস্ক চলো এবার আমি প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করে দিচ্ছি তোমরা খাতায় লিখে নাও প্রথমে কী বলেছে ঠিক উত্তরটি নির্বাচন করো প্রথম প্রশ্ন বলেছে যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হল কয়ের অপশানে রয়েছে বায়োগ্যাস কয়ের অপশনে রয়েছে পেট্রোল গয়ের অপশনে রয়েছে ডিজেল ঘয়ের অপশানে রয়েছে কয়লা সঠিক উত্তর হবে অপশন ক বায়োগ্যাস তারপরের প্রশ্ন চলে এসো কোনো উত্তর লেন্সের ফোকাসের মধ্যে বস্তুকে রাখলে গঠিত প্রতিবিম্ব হবে অপশন ক সদ অবশীর্ষ অপশন খ অসদ ও অবশীর্ষ অপশান গ সদ ও সমশীর্ষ অপশন ঘ অসদ ও সমশীর্ষ সঠিক উত্তর হবে অপশান খ অসদ ও সমশীর্ষ পরে কি বলেছে যে যৌগটি আয়নীয় নয় তা হল অপশন কতে রয়েছে কে এইচ অপশন খতে রয়েছে এনএসিএল অপশন গতে রয়েছে সি সি সিএসিএল টু ঘতে রয়েছে সিএইচ ফোর সঠিক উত্তর হবে অপশন ঘ সিএইচ ফোর পরে দুই কি বলেছে একটি শব্দে অথবা একটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন কি বলেছে গ্যাস ধ্রুবকের এসআই এককটি উল্লেখ করো উত্তর দেখে নাও গ্যাস ধ্রুবকের এসআই এককটি হলো জুল মোল ইনভার্স কে ইনভার্স অথবা তোমরা লিখতে পারো ইংরেজিতে জুল যে মৌলিনভার্স ইনভার্স কে ইনভার্স পরের প্রশ্নে চলে এসো পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ে কোন মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় উত্তর দেখে নাও পর্যায় সারণিতে প্রত্যেক পর্যায়ের বাম দিক থেকে মৌ বাম দিকের মৌল প্রথম মৌলটির পারমাণবিক ব্যাসার্ধের মান সর্বাধিক হয় তিন নম্বরে চলে এসো এমন একটি আয়নীয় যৌগের সংকেত লেখো যার ক্যাটায়ন ও অ্যানায়ন দুটিরই ইলেকট্রন বিন্যাস হিলিয়াম পরমাণুর মতো উত্তর হবে এলআই এইচ লিথিয়াম হাইড্রাইট এবার তিনি কি বলেছে দুটি অথবা তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন দেখে নাও পিছনের গাড়ি দেখতে স্কুটার অথবা বাসে যে আয়না থাকে তা সমতল না করে উত্তল রাখা হয় কেন ব্যাখ্যা করো উত্তর দেখে নাও উত্তল দর্পণ তার সামনের যে কোনো দূরত্বে অবস্থিত বস্তুর অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় ক্ষুদ্র প্রতিবিম্ব এর ফোকাস ও মেরুর মধ্যে গঠন করে এর দৃষ্টি ক্ষেত্র অনেক বড় বলে এই ধরনের উত্তল দর্পণ মোটর গাড়ির চালকের দর্পণ স্কুটারের চালকের অথবা বাস চালকের দর্পণ হিসেবে ব্যবহার করা হয় চালকের সামনে একটি উত্তল দর্পণকে আটকে দিলে চালক তাতে পিছনের সমস্ত স্থির বা গতিশীল বস্তুকে দেখতে পায় অনেক দূরের বস্তুও এই উত্তল দর্পণে সহজেই দৃষ্টিগোচর আসে পরের প্রশ্নে চলে এসো কোনো মৌলে আয়নি ভবন শক্তি বলতে কি বোঝায় উত্তর দেখে নাও আইনি ভবন শক্তি একটি বিচ্ছিন্ন ও প্রসম গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষের একটি ইলেকট্রনকে সম্পূর্ণরূপে কক্ষচ্যুত করতে পরমাণুটিকে একক ধনাত্মক আধানযুক্ত আয়নে পরিণত করার জন্য প্রয়োজনীয় শক্তিকে আয়নিভবন শক্তি বলে ধরি এম হলো মৌলটির একটি পরমাণু তাহলে এম গ্যাসীয় প্লাস আয়নীভবন শক্তি সেখান থেকে এম প্লাস একটি ইলেকট্রন বর্জন গ্যাসীয় প্লাস একটি ইলেকট্রন বোঝা গেছে এইভাবে করে নেবে চারে কি বলেছে নিচের প্রশ্নটির উত্তর দাও একে সাতশো ষাট এম এম এইচ জি চাপে ও দুশো তিয়াত্তর কে উষ্ণতায় কোনো একটি গ্যাসের এক দশমিক ছয় জি এর আয়তন এক দশমিক এক দুই লিটার এল গ্যাসটির মোলার ভর ও হাইড্রোজেন সাপেক্ষে বাস্পবনত্ব নির্ণয় করো এবার উত্তর দেখে না দেওয়া আছে গ্যাসটির চাপ পি ইকাল টু সাতশো ষাট এম এম এইচ জি তাহলে ইকাল টু দিয়ে লিখবে সাতশো ষাট ভাজিত সাতশো ষাট এটিএম সমান ওয়ান এটিএম গ্যাসের উষ্ণতা টি সমান দুশো তিয়াত্তর কে গ্যাসের ভর ডাব্লিউ সমান ওয়ান পয়েন্ট সিক্স জি গ্যাসের আয়তন ভি সমান ওয়ান পয়েন্ট ওয়ান টু এল বা লিটার গ্যাস ধ্রুবক আর সমান জিরো পয়েন্ট জিরো এইট টু ওয়ান লিটার এটিএম মোল ইনভার্স কে কেলভিন ইনভার্স বা কে ইনভার্স অতএব গ্যাসটির মোলার ভর এম ইক্যাল টু বের করতে হবে জিজ্ঞাসাবায় আমরা জানি পি ভি ইকাল টু এন এনআরটি বা পিভি ভি ইকাল টু এন এর জায়গায় আমরা লিখতে পারি ডাব্লিউ বাই এম আর টি যেহেতু লিখে দেবে যে এন ইকেল টু বাই এম বা এম ইকেল টু ইন্টু আর ইন্টু টি বাই পি ইন্টু ভি কারণ এমটা এদিকে চলে গেলে পি আর ভিটা নিচে ভাগ হয়ে চলে আসবেন এরপর মান বসাও এম টু এর মান ওয়ান পয়েন্ট আর এর মান জিরো পয়েন্ট জিরো এইট ঠিক আছে এরপরে আমরা দশমিক তুলব দশমিক এখানে দশমিক তুললে হবে দশ আর এই দশমিকটা তুলে এখানে পরপর হবে একটা দুটো তিনটে চারটে শূন্য তাহলে এখানে এটা এটা হবে একটা দুটো তিনটে চারটে শূন্য ঠিক আছে এবং কাটাকাটি হবে এখানে দেখো দুটো শূন্য গেছে এখানে একটা এখানে একটা দুটো শূন্য যাবে ঠিক আছে এইভাবে কাটাকাটিটা করবে তাহলে এম থাকছে কত বত্রিশ হাজার উনিশ ভাজিত এক হাজার তাহলে পরে এম সমান এই দশমিক দশমিক এখানে থাকলে তিনটে তিন ঘরে এগিয়ে যাবে তাহলে বত্রিশ দশমিক শূন্য এক নয় তাহলে এম প্রায় সমান বত্রিশ জিপার মোল তাহলে গ্যাসটির মোলার আয়তন বত্রিশ জিপার মোল অতএব গ্যাসটির আণবিক ভর বত্রিশ হাইড্রোজেনের সাপেক্ষে গ্যাসটির বাষ্পঘনত্ব ঘনত্ব টু গ্যাসটির আণবিক ভর ভাজিত টু তাহলে গ্যাসটির আণবিক ভর কত রয়েছে বত্রিশ তাহলে কত হবে বত্রিশ ভাজিত টু সমান ষোলো আমি যেভাবে করে দিয়েছি অঙ্কটা পুরো উত্তরগুলো যেভাবে লিখে দিয়েছি তোমরাও খাতায় ঠিক সেইভাবে লিখে নেবে এবং যদি সমস্ত সাবজেক্টের অ্যাক্টিভিটি টাস্কের উত্তর পেতে চাও তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো